হ্যালো বন্ধুরা, যদি কার্নোটোরাস ও বেরিওনিক্স নিজেদের মধ্যে ফাইটিং করে তো সেই ফাইটে কে জিতবে, বেরিওনিক্স নাকি কার্নোটোরাস, সেটাই তো আজকের এই ভিডিওতে জানতে চলেছি। তো চলুন জেনে নেওয়া যাক। তুমি কার্নোটোরাস সম্পর্কে কিছু অজানা তথ্য দেন না। কার্নোটোরাস অনেক ভয়ঙ্কর একটা ডাইনোসর। কার্নোটোরাসের দাঁত প্রায় 3 ইঞ্চি পর্যন্ত যেতে পারে ও এদের বাইট ফোর্স প্রায় 5 টন পর্যন্ত যেতে পারে। কার্নোটোরাস গতিতে প্রায় 56 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দৌড়াতে পারে ও কার্নোটোরাসের ওজন প্রায় 3 টন পর্যন্ত যেতে পারে। কার্নোটোরাস 3 টন ওজন নিয়েও ঘন্টায় প্রায় 56 কিলোমিটার ধরে দৌড়াতে পারে। কার্নোটোরাস অনেক ভয়ঙ্কর। কার্নোটোরাসের বাইট ফোর্স কম হলেও কার্নোটোরাসের বাইট ফোর্স নিজের থেকেও কার্নোটোরাসের বাইট ফোর্স অনেক বেশি হয়ে থাকে। বেরিওনিক্সের দাঁত প্রায় 4 ইঞ্চি পর্যন্ত যেতে পারে। এছাড়াও বেরিওনিক্সের বাইট ফোর্স অনেক বেশি হয়ে থাকে। বেরিওনিক্সের বাইট ফোর্স প্রায় 7 টন পর্যন্ত যেতে পারে। জুরাসিক ওয়ার্ল্ড ক্যাম্প, এখানে বেরিওনিক্স অনেক মানুষের উপর অ্যাটাক করেছিল। বেরিওনিক্স অনেক ভয়ানক, লম্বার দিক দিয়ে কে এগিয়ে থাকে। বেরিওনিক্স হাইটে 30 থেকে 33 ফিট পর্যন্ত যেতে পারে ও কার্নোটোরাস হাইটে 30 ফিট পর্যন্ত যেতে পারে। তবে এরা কার্নোটোরাস 33 ফিট পর্যন্ত যেতে পারে, মানে হাইটের দিক দিয়ে এরা প্রায় সমানই হয়। হাইটের দিক দিয়ে সমান হলেও গতির ক্ষেত্রে এদের ক্ষেত্রে এগিয়ে থাকবে কার্নোটোরাস। কারণ কার্নোটোরাস যেদিকে প্রায় 56 কিলোমিটার ধরে দৌড়াতে পারে, সেদিকে বেরিওনিক্স প্রায় 40 কিলোমিটার ধরে দৌড়াতে পারে। তাছাড়াও কার্নোটোরাস 3 টন ওজন নিয়ে ঘন্টায় প্রায় 56 কিলোমিটার ধরে দৌড়াতে পারে, আর বেরিওনিক্স 2 টন ওজন নিয়ে মাত্র 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতি ধরে দৌড়াতে পারে। এখন দাঁত লম্বার দিক, দাঁত 3 ইঞ্চির দিক দিয়ে তো কার্নোটোরাসরা কিছুটা পিছিয়ে যাচ্ছে, আর বাইট ফোর্সেও কার্নোটোরাসরা পিছিয়ে যাচ্ছে বেরিওনিক্সদের থেকে। কিন্তু কার্নোটোরাস শক্তির দিক দিয়ে এগিয়ে থাকবে। তাছাড়া কার্নোটোরাসকে অনেক ভয়ানক একটা ডাইনোসর মানা হয়ে থাকে। তো আমার কাছে মনে হয় এখানে কার্নোটোরাস 70% জেতার সম্ভাবনা রাখে। কার্নোটোরাস অনেক ভয়ানক একটি ডাইনোসর, এজন্য কার্নোটোরাস 70% জেতার সম্ভাবনা রাখে। আর বেরিওনিক্স যেহেতু বেশি দ্রুত দৌড়াতে পারতো না, মানে ফাইটের সময় যদি কার্নোটোরাস অনেক আহত হয়ে যায় তাহলে কার্নোটোরাস চলে পালিয়ে যেতে পারবে, আর কার্নোটোরাস এখানে 70% জেতার সম্ভাবনা রাখে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থেকে বেল আইকনটিতে বাজিয়ে রাখবেন। আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই ফাইটে কে জিততে পারে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আর বাই বাই।